পেনাল্টিতে 3 গোল ঠেকানো মার্টিনেজকে নিয়ে যা বললেন মেসি। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়টা ছিল বেশ কষ্টার্জিত, এই ম্যাচটা সহজে ভুলতে পারবেন মেসিরা। তাই হওয়া ম্যাচের ফল বেরিয়েছে টাইব্রেকারে, শেষ পর্যন্ত গোলকিপারের অসাধারণ নৈপুণ্যে রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইনরা। যারা এই ম্যাচের জয়ের নায়ক মেসিকে ভাবছেন তারা ভুল করছেন। কলম্বিয়ার বিপক্ষে মঙ্গলবার শেষ রাতের ম্যাচে জয় রাঙান মার্টিনেজ। প্রতিপক্ষের 3-3টি গোল ঠেকিয়ে শিরোপার লড়াইয়ে ম্যারাডোনার উত্তরসূরিদের ধরে রেখেছেন এই কিপার। চারদিক থেকে তাই প্রশংসায় ভাসছেন আর্জেন্টিনার গোলকিপার। টুইটার ইনস্টাগ্রাম ছেয়ে যাচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের প্রশংসার বাণে। তবে আর্জেন্টিনার গোলকিপারের কানে হয়তো সবচেয়ে মধুর হয়ে বাজবে লিওনেল মেসির করা প্রশংসাটাই। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক তার সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন। আমাদের একজন এমি আছে, এমিলিয়ানো মার্টিনেজ, সে সত্যিকার অর্থেই একজন ফেনোমেনন। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটিতে 7 মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত এক পাস থেকে গোলটি করেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। কিন্তু 61 মিনিটে লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচ টাইব্রেকারে গড়ানোয় আর্জেন্টিনার বেশিরভাগ সমর্থকই কিছুটা হাল ছেড়ে দিয়েছিলেন, কারণ টাইব্রেকারের ভাগ্য যে সবসময় আর্জেন্টাইনদের পক্ষে যায় না সেটি কার না জানা। এই ম্যাচে টাইব্রেকার নিয়ে মেসিদের দুশ্চিন্তার কারণ হচ্ছে কলম্বিয়ার গোলকিপারের তুলনায় তাদের কিপার নবীন। কলম্বিয়ার গোলকিপারের নিচে অনেক দিনের পোর খাওয়া সৈনিক দাভিদ ওসপিনা, যার ভান্ডারে এই ম্যাচের আগে ছিল কলম্বিয়ার হয়ে 111টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। অন্যদিকে আর্জেন্টিনার গোলবারের নিচে আন্তর্জাতিক ফুটবলে একদমই আনকড়া একজন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা মাত্র 6টি ম্যাচ খেলার। এমন একজন গোলকিপার দলকে টেনে তুলবেন ফাইনালে তা কেউ ভাবতে পারেনি। শুরুতে কলম্বিয়ার হয়ে কুয়াদ্রাদো ও আর্জেন্টিনার হয়ে মেসি গোল করেন। এরপরে মঞ্চে আবির্ভাব এমিলিয়ানো মার্টিনেজের। একে একে আটকে দেন সেন্টার ব্যাক ডাভিনসন সানচেজ ও ইয়েরি মিনার 2 পেনাল্টি। ওদিকে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি মিস করেন দি পল, কিন্তু লাউতারো ও পারদেসের গোল করে দলকে চিন্তামুক্ত করেন। কলম্বিয়ার হয়ে মিগুয়েল বোরহা গোল করলেও এর 2 ইন কোর্দোনার শেষ পেনাল্টিটি আবার আটকে দেন মার্টিনেজ। মেসি তাই ম্যাচ শেষে গর্ব নিয়ে বলতে পারলেন, আমরা টুর্নামেন্টের সবকটি ম্যাচ খেলার লক্ষ্য পূরণ করতে পেরেছি, এখন আমরা ফাইনালে। ব্রাজিলের বিপক্ষে ফাইনালেও কি এমিলিয়ানো মার্টিনেজ এমন কিছু করে দেখাতে পারবেন, এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।